Deha, deha. একবারে পিচাশের মতো। এই আমি খালি পিচাশ না, আমি হলাম পিশাচ নাগিন। হায় আল্লাহ, আমার যে আর কত কিছু শুনতে হইব, দেখতে হইব। দুনিয়াতে এইটাও দেখার বাকি ছিল, উনি নাকি পিশাচ নাগিন। তা পিশাচ নাগিন, তোমার যে চেহারা, তোমার থেকে তো একটা বান্দরের চেহারা অনেক সুন্দর আছে। এই দেখ, মুখ সামলিয়ে কথা বলবি, যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো ছবল দিয়ে। আমারে তুই মারা ফেলবি? ধরা আজকে কে কারে মারে তোরে আমি দেখাইতাছি, তোরে দেখি আমার। বুঝতে পারছি তোরে তোরে সহজ সরল ভাবে বললে চলবে না, তোকে আমার আসল রূপটা দেখাতেই হবে। ওরে বাবা গো, পাগল হয়ে গেল। আমার বাড়ি ঘর থেকে আমার বউ পলায়, আমি এবার কি করলাম? ওই জানে দাও তাত্তারে বড় লাগে। কোথায় যাচ্ছিস তুই? এই তুই কেরা? আমি? হ্যাঁ আমি হলাম পিশাচ নাগিনী। ও আরাম বেম্মো দত্তি হাগলে আমি করার সমস্যা তাই। কোন থেকে আইছিস তুই এরকম জামা কাপড় পরা? আমার মুখে দেই কালি তোমার। উল্টাপাল্টা কথা কস, ভালো করে দিগাইতাছি। কোন দিকে আইছস? তোর এরকম দেখা থাকে। একবার বললে চলবে না তাই না? বললাম না একবার যে আমি হলাম পিশাচ নাগিনী। বুঝছি, তোর একটা থাবর খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, তুই একটা থাবর খাবি, তারপর তুই ভালো হয়ে যাবি। দাঁড়া দেখাচ্ছি মজা। আমি আগে আমার আসল রূপে তো ফিরে আসি। হ্যাঁ দেখা আসল রূপ। এবার কি বিশ্বাস হলো? বিশ্বাস হইছে, বিশ্বাস হইছে। তুমি আমার কামড় দিও না, তুমি আমার কামড় দিও না। দেব দেব কি খাবো? আমার একটা কথা শুনো, কথা রইলো মাগো। আমি আসি। আল্লাহ, সাপ দেখে খুব ডরাইছি। আমিও দেখে ডরাইছি। তুমি ডরাইছো? আমি আর জীবনও দেখি নাই। ঠিক আছে। একটা সাপ মানুষ হইতেছে আবার সাপ হইতেছে কালাতে আর আমি ডরাইতেছি। আরে এটা কোন সাধারণ সাপ না, এটা হলো পিশাচ সাপ। আচ্ছা ভাবি আপনিও খারাপ আছেন, আপনারা যে বললাম আমাদের সাথে দৌড় দেন তখন তো দৌড় দিলেন না, এখন এসের কেন? আর কোয়েন না ভাই, আমি যে কত বড় ভুল করছি এটা আমি নিজেই করতে না, ওই পিছাসি নিয়ে আমার ধইরা সি 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 সি। ভাবি এইগুলা কি করেন? দিন দুপুরবেলা আমার স্বামী খাম সামনে খাড়া রইছে, আপনি একটা মেয়ে মানুষ কি দোষ? ওই পিছাসি নিয়ে আমার এমন চাটন মারলো আমার তো শরীর কিটকিট করতেছে, আমার আর ভালো লাগতেছে না। আই শুনো কি আমরা হয় আজকে বাসুম নয় মরমু, তুমি কি রাজি আছো? না মরতে রাজি নাই, যদি বাঁচতে চাও তাহলে রাজি আছি। শুনো তোমরা যদি আমার প্ল্যানের সাথে রাজি থাকতে হাত মিলাও। না অবশ্যই মিলাইছো। শুনো আমরা আজকে এখানে দাঁড়া থাকবো, আর কোনো জায়গায় দৌড়াম না, অনেক দৌড়াইছি, এইবার ওই নাগিন আমাকে দেখে দৌড়াইবে। মানি না মানি না, বুঝছি তোমার প্ল্যান, আমগুলো জানাই নেবে মাইরা লাগ। আর চুপ থাকো, বাঁচার উপায় এইটাই। শুনো ওই নাগিনটারে আমরা এনে খারে এখনই ডাকুম, ডাকার পর ও আমার আমার তোমরা তো চুপকে থাকবা, দেখবা আমি ওরে কেমনে সাহায্য করি। সরো এদিকে। আমার বউরা আমি বিশ্বাস করি না, আপনি কি জন্য করলেন? এই নাগিন পিশাচ নাগিন দেহি তোর কত বড় সাহস, আই দেহি। আমার বউরা এত সাহস বাড়লো কেন? আমাকে নিজ থেকেই রাখলি। গেলি তোরা না এক্ষুনি তোদের আমি সব সমস্যা সমাধান করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তা না হয় বুঝলাম তার আগে এইটা কোন যে আপনি কেডা আপনি আবার নতুন করে কোন বিপদে হাজির হইছেন আমি বিপদ হয়ে আসিনি আমি আপদ হয়ে এসেছি এই পিছাসটা আমার কাছে আটকা ছিল ও বেরিয়ে এসেছে তাই তোদের সঙ্গে একটু দুষ্টুমি করেছে আমি এখনি ওকে আটকে নিব তুমি তো বলেছিলে যে তুমি আমার মা তাহলে তুমি আমাকে বাঁচাও না এই দুষ্টু সাপুরে অনেক খারাপ আমাকে যদি নিতে পারে আমাকে একবার মেরেই ফেলবে চুপ থাকো তুমি তোমার মাইরা দিলে আমাকে তোমরা আমার তুমি আমাকে যে হয়রানি করাইছো না বাবা তোমার এমন বাঁচাতে পারো না ঠিক তুমি চুপ থাকো সাপুরে সাসামিয়া আরে ধরে নিয়ে জানো আমগর জ্বালাইছে হ্যাঁ আমি এখনি এই পিশাচ নাগিনকে নিয়ে যাচ্ছি হ্যাঁ আ বিট্টু মাকাচা ভালো করে বুঝে কথা বল ও কিন্তু ক্ষণে ক্ষণে রং বদলায় অনেক পাজি পরে কিন্তু আমাকে ডাকলে কোনো লাভ হবে না ওইটা আমরা বুঝুমনি আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না আমরা আমাকে নিজে ভালো বুঝি ও ক্ষণে ক্ষণে রং বদলায় না কি করে এটা আমাদের ব্যাপার আপনি চলে যান আপনি ওরা ছেড়ে দেন এই পিশাচ নাগিনের জন্য আমার উপকারী হয়েছে কি কি উপকার হয়েছে তোদের জি আমার উপকারী হয়েছে বুঝলেন ভাবি বিয়ার দুই দিন পরে আমি বুঝছিলাম যে আমার বউ একটা পিশাচ কোনদিন নিজের চোখে দেখছিলাম না আজকে নিজের চোখে দেখলাম তুমি সবার সামনে আমার মান সম্মানটা হইতাছে তোমার আমি নো 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 তোমার আমি পরে দেখতেছি বাবা আপনি এখন তো জানতো ঠিক আছে চলে যান আমি চলে যাচ্ছি মৃত্যু মাকাশা এই তো জানিস মা তুই যখন আমাকে মা বলে ডেকেছিস আমার এই প্রাণটা একদম ভরে গেছে প্রাণটা ভরবে আমি হলাম কাল নাগিনী ক্ষণে ক্ষণে রং বদলাই আর এখন তোদের আমি কি করব কি করবি